আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকাল আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশনটি আসে। আমরা অনেকেই জানি না এই ব্যাকআপ অপশনটির কারণ কি, গুগল ড্রাইভ ব্যাকআপ এর কারণ কি, অথবা এই গুগল ড্রাইভ অপশন দেখালে আমাদের কি করতে হবে আমরা অনেকেই জানি না। বন্ধুরা দেখুন, এখানে দেওয়া আছে ব্যাকআপ ইউর মেসেজ অ্যান্ড মিডিয়া। এখানে আবার এখানে দেখুন ডেইলি, উইকলি, মান্থলি, নেভার এখানে দেওয়া আছে। এখন বন্ধুরা আপনি যদি এখানে ডেইলি দিয়ে রাখেন আর জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে রাখেন, আপনার বন্ধুবান্ধব আপনার কাছে অডিও, ভিডিও, ছবি, পিকচার যাই পাঠাবে আপনার গুগল ড্রাইভে গিয়ে অ্যাড হবে, এগুলো গুগল ড্রাইভে ডাউনলোড হয়ে আসবে। এখন আপনি যদি উইকলি দিয়ে রাখেন এক সপ্তাহ পর পর আসবে, আর মান্থলি দিয়ে রাখলে এক মাস পর পর আপনার গুগল ড্রাইভে এগুলো আপলোড হয়ে গুগল ড্রাইভে জমা হবে। আর এখানে দেখুন বন্ধুরা, নেভার দিয়ে যদি আপনি ডানে ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশনটি চলে যাবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে আপনার ছবি, অডিও, ভিডিও সব কিছু গুগল ড্রাইভে গিয়ে জমা হোক, তাহলে আপনি এখানে ডেইলি অথবা উইকলি দিয়ে আপনি অথবা মান্থলি দিয়ে আপনি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করলে গুগল ড্রাইভে কিন্তু আপনার তথ্যগুলো চলে যাবে, যে আপনার কাছে পাঠাবে অথবা আপনি যার কাছে পাঠাবেন সবগুলো কিন্তু গুগল ড্রাইভে গিয়ে জমা হবে। এইগুলো অপশন, এই তিনটার মধ্যে যদি আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। তাছাড়া আপনি যদি না চান তাহলে দেখুন এখানে নেভার দেওয়া আছে, নেভারে ক্লিক করার পর ডানে ক্লিক করলে কিন্তু এই অপশনটি চলে যাবে আর আসবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বন্ধুরা। আর এই ধরনের সমস্যা হলে আপনি খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। আর এই ভিডিওটি বুঝতে পারলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।